ডেফিনেটলি একটা ইন্টারেস্টিং কিছু হতে চলেছে এবং সেই নিউজটা আমি থ্যাংক ইউ ওয়েলকাম কি হচ্ছে এই দুপুরে রান্না তো আমি আজকে যাচ্ছি পয়লা বৈশাখে শপিং করতে এখানে এত সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশন এসে আমি ইয়ারিংটা করলাম না এটা যে পরেছি এটা কিন্তু দেখলে হয়তো মনে হচ্ছে খুব হেভি ওয়েট কিন্তু একদমই নয় আর খুবই কমফোর্টেবল আমি অলরেডি গেছিলাম সেখান থেকে জাস্ট এক্ষুনি বাড়ি ফিরলাম অ্যাকচুয়ালি আজকে আমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ ছিল তো সেই কাজটা করেই জাস্ট এইমাত্র বাড়ি ফিরলাম বাট কি সেই ইম্পর্টেন্ট কাজ সেটা আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তোমরা লাস্ট কয়েকটা ব্লগে হয়তো শুনছো বারবার আমি বলছি ক্রমশ প্রকাশ্য বা একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে যেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো তো ডেফিনেটলি একটা ইন্টারেস্টিং কিছু হতে চলেছে এবং সেই নিউজটা আমি কয়েকদিন পরে তোমাদের সাথে শেয়ার করবো আজকে ব্লগে শেয়ার করছি না তো যাই হোক আমি এখন কফিটা খেয়ে নিই আমার জন্য বাড়ি ফিরে এসে ব্ল্যাক কফি বানালাম আমি লাস্ট কয়েকদিন ধরে চা কফি খাচ্ছি না বাট আজকে ভীষণ ফিরে খেতে ইচ্ছা করলো তো এই ব্ল্যাক কফিটা খেয়ে একেবারে ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট বানাবো আমরা অনেকেই ম্যাট লিপস্টিক প্রেফার করি বাট বেশিরভাগ ম্যাট লিপস্টিক আমাদের লিপস ড্রাই করে দেয় প্লাস বেশিক্ষণ স্টেও করে না আমরা এমন ম্যাট লিপস্টিক চাই যা স্মুথ অ্যান্ড ক্রিমি টেক্সচার হবে লিপস ড্রাই করবে না প্লাস অনেকক্ষণ স্টে করবে অ্যাটেনশন অল লিপস্টিক লাভার্স দ্য ওয়েট ইজ অলমোস্ট ওভার মামাআর্থ নিয়ে এসেছে মামাআর্থ ক্রিমি ম্যাট লং স্টে লিপস্টিক যার মধ্যে আছে গুডনেস অফ মুড়মুড়ু বাটার অ্যান্ড ভাইটামিন ই যেটা আমাদের পিগমেন্টেশন প্রিভেন্ট করতে হেল্প করে এই লিপস্টিকগুলো হাইলি পিগমেন্টেড ওয়ান স্ট্রোকে অ্যাপ্লাই করা যায় নন ড্রাইং ফ্লেক প্রুফ ক্রিমি ম্যাট টেক্সচার অ্যান্ড 8 hours স্টে করে এর মধ্যে নন ড্রাইং ফর্মুলা আছে বলে ডেইলি বেসিসে অ্যাপ্লাই করলে কমফোর্টেবল ফিল হয় মামাআর্থ ক্রিমি ম্যাট লং স্টে লিপস্টিক 9 ভাইব্রেন্ট শেডসে অ্যাভেলেবল যেগুলো স্পেশালি ইন্ডিয়ান স্কিন টোনের জন্য বানানো হয়েছে এই প্রত্যেকটা শেডের সোয়াচ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি টিউলিপ ম্যাজেন্টা মভ ব্লুম ক্র্যানবেরি ক্রাশ হিবিসকাস নিউড পিঙ্ক রোজ এপ্রিকট টপ পিলো নিউড রুবি ক্রাশ and rose nude আর এর মধ্যে আমার ফেভারিট শেড হচ্ছে পিঙ্ক রোজ রোজ নিউড এপ্রিকট টপ টিউলিপ ম্যাজেন্টা মভ ব্লুম অ্যান্ড রুবি ক্রাশ এগুলো সুপার অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যাচ্ছে এই লিপস্টিকগুলোর প্রাইস হচ্ছে ওনলি ₹399 নাও গেট আনরেডি উইথ মি ইন্ট্রোডিউসিং মামাআর্থ মিশেলা ওয়াটার মেকআপ রিমুভার ওয়াইপস যার মধ্যে আছে গুডনেস অফ মিশেলা ওয়াটার অ্যান্ড অ্যালোভেরা এটা স্কিনকে হাইড্রেট করে অ্যালকোহল ফ্রি পিএইচ ব্যালেন্সড প্লান্ট বেসড ফ্যাব্রিক 100% বায়োডিগ্রেডেবল প্লাস ট্রাভেল ফ্রেন্ডলি মেকআপ রিমুভার যেটা দিয়ে ওয়াটারপ্রুফ মেকআপও খুব ইজিলি রিমুভ করা যায় ফুল ফেসের মেকআপ রিমুভের জন্য একটা ওয়াইপই ইনাফ এগুলো সব মেড সেফ সার্টিফাইড যার মানে এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যালস নেই অ্যান্ড ইজ সেফ ফর এভরিডে ইউজ মামাআর্থের সমস্ত প্রোডাক্ট তোমরা মামাআর্থ অ্যাপ অ্যামাজন নাইকা পপুলার ফ্লিপকার্টে পেয়ে যাবে প্লাস তোমাদের নিয়ারবাই স্টোরেও পেয়ে যাবে নেক্সট টাইম তোমরা যখনই কোনো মামাআর্থ স্টোর স্পট করবে আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড মামাআর্থের সমস্ত প্রোডাক্টস ন্যাচুরাল এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যালস থাকে না মামাআর্থ হ্যাজ লঞ্চ দ্য অফিসিয়াল অ্যাপ ইউজার্স গেট আর্লি অ্যাক্সেস টু সেলস অ্যান্ড গেট এক্সট্রা ডিসকাউন্ট মামাআর্থের অনলাইন স্টোর mamaarth.in থেকে প্রোডাক্ট কেনার সময় আমার কুপন কোড STRUBS2024 আই রিপিট SHRABS2024 ইউজ করলে মামাআর্থের সমস্ত প্রোডাক্টসের উপর এক্সট্রা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে আর লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেটা চেক করে নিও প্রত্যেকবার তোমরা মামাআর্থ থেকে যে প্রোডাক্টটা পারচেস করবে ওরা সেই প্রোডাক্টটা ওদের ওয়েবসাইটে একটা ট্রিয়ের সাথে লিঙ্ক করবে যেটা ওরা প্ল্যান করবে আর ওই ট্রিটার এক্সাক্ট জিওলোকেশন স্পিসিস অ্যান্ড পিকচার ওরা তোমায় পাঠিয়ে দেবে কয়েকদিন আগে এই অ্যাভোকাডোটা আমার জন্য নিয়ে এসেছিলাম তো নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার কয়েকদিন বলতে 2 সপ্তাহ তো হয়েই গেছে আর রোজ ফ্রিজ খুলি আর ভাবি কালকে খাবো কালকে খাবো তো আজকে ফ্রিজ খুলে এটা বার করলাম বার করে ভাবলাম যে এটা যদি আজকে না খাই তাহলে কাল থেকে তো আর খাওয়ার প্রশ্নই ওঠে না কারণ কি প্রচণ্ড পেকে গেছে কালকে গিয়ে দেখবো হয়তো পচে গেছে আর সত্যি অ্যাভোকাডো এখন এত এক্সপেন্সিভ অ্যাভোকাডো পচে গেলে কিন্তু ভীষণ গায়ে লাগবে তো আমি ব্রেড টোস্ট করে তার উপর দিয়ে অ্যাভোকাডোটা লাগাবো দারুণ খেতে হয় ফার্স্টে আমি ব্রেড টোস্ট করে নিচ্ছি একটা সাইড হয়ে গেছে একটা সাইড উল্টে দিচ্ছি তো আমার ব্রেড টোস্ট অলমোস্ট ডান এবার অ্যাভোকাডোটা কাট করে নেব আর অ্যাভোকাডোটা দেখে তোমরা বুঝতেই পারছো কিভাবে পেকে গেছে দেখো ছুরিটা দিয়ে কাটতে না কাটতে একদম ফাটাফাট কাট হয়ে গেল আর অ্যাভোকাডোর মধ্যে কিন্তু একটাই সিড থাকে তো যাই হোক যেহেতু আমি অ্যাভোকাডো টোস্ট খাবো অ্যাভোকাডোর ইনার পার্টটা আমি স্পুন দিয়ে বার করে নিচ্ছি
তো এটা দিয়েই আমি অ্যাভোকাডো টোস্টটা বানাবো, যেটা ভীষণ ভীষণ টেস্টি হয় খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। তো সেই অ্যাভোকাডোটা আমি ভালো করে ম্যাশ করে নিলাম স্পুন দিয়ে, আর যে ব্রেড টোস্ট আমি বানিয়ে রেখেছিলাম ওটার উপরে আমি বাটার দিয়ে রেখেছিলাম, এবারে আমি ম্যাশড অ্যাভোকাডোটা স্প্রেড করে দিলাম স্পুন দিয়ে। ফার্স্ট ব্রেডটাও হয়ে গেল, সেকেন্ড ব্রেডও স্প্রেড করা হয়ে গেল, আর লাস্টে গিয়ে অ্যাড করে দিলাম সল্ট অ্যান্ড পেপার। তো এই যে আমি আমার ব্রেকফাস্ট অ্যাভোকাডো টোস্ট নিয়ে চলে এসেছি, এটার উপরে যদি চিকেন সালামি বা হ্যাম দেওয়া যেত তাহলে খেতে আরও ভালো লাগতো। তো আজকে আমাদের বাড়িতে সালামি বা হ্যাম কিছুই নেই, তো সেই জন্য এটা আমি খাচ্ছি, এইভাবেই খাচ্ছি আর কি। তো অ্যাভোকাডো কিন্তু ভীষণ হেলদি, আমার ভালো লাগে বেশ খেতে। যাই হোক, ব্রেকফাস্টটা সেরে নিই। দারুণ হয়েছে খেতে, এমন ভাবে বানিয়ে দেখতে পারো তোমরা, ভালো লাগবে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে সোফায় ফটো ফ্রেমটা দেখছো আমার আর রাজীবের, এই ফটো ফ্রেমটা আমার ভীষণই ফেভারিট একটা পিকচার বলতে পারো। আমাদের এক ফ্রেন্ড এটা আমাদেরকে গিফট করেছিল, তো পুরোনো বাড়িতে যখন ছিলাম তখন এই ফ্রেমটা ওয়ালে হ্যাং করা ছিল, তোমরা হয়তো কিছু কিছু ভিডিওতে দেখেওছো। তো যখন বাড়ি শিফট করলাম, এবার শিফটিংয়ের সময় যেটা হয় আর কি, কোথায় কী রাখি, কোন বক্সে কী চলে যায় কিছুই মনে থাকে না। তো কালকে বাড়ি গোছাচ্ছিলাম, এবার বাড়ি গোছানোর সময় দেখি যে এই ফ্রেমটা, তখন এই ফ্রেমটা বার করে সোফায় নিয়ে এসে রেখেছি। তো এটা কোথাও একটা রাখতে হবে, অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের এই নতুন বাড়িতে না ফটো টাঙানোর কোনো প্রভিশন আমরা রাখিনি, তো অন্য কোথাও একটা রাখতে হবে। তো সকাল থেকে একবার এই কর্নারে রাখছি, একবার ওই কর্নারে রাখছি, এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি যে কোথায় রাখবো, বাট যেখানেই রাখবো ফাইনালি তোমাদেরকে তো দেখাবোই। যাই হোক, এখন গিয়ে চলো লাঞ্চটা আগে বানিয়ে নিই। এ ফিউ মোমেন্টস লেটার, নাও আমার টিফিনটা। বাই বাই। এই রেটটা চলো চলো। ঠিক আছে ঠিক আছে, আমি করে দিচ্ছি, যাও। বাই, হ্যাঁ, টাটা টাটা টাটা। রাজীব অফিস চলে গেল, আমিও রেডি, এবার আমিও বেরোবো। তিনটের সময় ঠিক করেছিলাম বেরোবো, তো এখন ডট তিনটে বাজে, পুরো রাইট টাইমে আছি। তো কোথায় যাবো সেটাও তোমাদের বলি, সামনেই পয়লা বৈশাখ, তোমরা সকলেই নিশ্চয়ই পয়লা বৈশাখে শপিং শুরু করে দিয়েছো। তো আমি আজকে যাচ্ছি পয়লা বৈশাখে শপিং করতে। তো আমি ঠিক করেছি এবারে পয়লা বৈশাখে কোনো জামা কাপড় কিনবো না, এবারে পয়লা বৈশাখে আমি গোল্ড কিনবো, আমি টাকা জমিয়েছি সেই টাকা দিয়ে গোল্ড কিনবো। তো কী কিনবো না কিনবো সেটা তো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাবে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। বেরিয়ে পড়েছি, বাট আমি একা যাচ্ছি না, আমার সাথে এই যে মাও যাচ্ছে। তো তোমরা মাকে দেখলে পুরীর ভিডিওতে লাস্ট দেখেছো, তারপরে আবার আজকের ভিডিওতে দেখছো, মা হাই করে দাও সবাইকে। তো আমরা এখন ফার্স্টে যাব সেনকো গোল্ড, তাই তো আমরা ফার্স্টে সেনকো গোল্ডে যাব, ফার্স্টে না আমাদের ইচ্ছা আছে সেনকো গোল্ড থেকেই নেওয়ার। তো যাই হোক, দেখতে থাকো। ফার্স্টে কঙ্কন দেখছি, আমার কঙ্কনে এখানে অনেকগুলো ডিজাইনই বার করেছে, এই ডিজাইনটা আমার বেশ ভালো লাগছে, এই ডিজাইনটা আর এই ডিজাইনটা, এই দুটো বেশ ভালো লাগছে আমার। এবার দেখাই কি মা, কোনটা ভালো লাগছে, এগুলো কি ভালো লাগছে? দুটোই দুটোই সুন্দর না? হ্যাঁ, একটু আমার অ্যাকচুয়ালি এই কঙ্কন দুটো পছন্দ হয়েছে, যতগুলো কঙ্কন দেখিয়েছে তার মধ্যে এই দুটো ডিজাইন বেশি সুন্দর, আমি একবার হাতে পরে দেখবো। ডিজাইনটা ভীষণ সুন্দর, দেখতে পাচ্ছ কেমন লাগছে তোমার? এখানে আরেকটা রয়েছে, হ্যাঁ মা বলছে এটা আরো সুন্দর, অ্যাকচুয়ালি তাই। এখানে যতগুলো কঙ্কন আছে কঙ্কনগুলো মোটামুটি সবই সুন্দর, বাট এই দুটো যেন বেশি সুন্দর, মা একটু পরিয়ে দাও। কোনটা বেশি ভালো লাগছে? পিছনেরটা বেশি ভরাট লাগছে, এটাও সুন্দর, দুটোই খুবই সুন্দর। আমি অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে গেছি দুটোর মধ্যে, দুটোই সুন্দর, মাকে জিজ্ঞেস করছি, মা বলছে দুটো সুন্দর বাট এটা বেশি ভরাট লাগছে আর কি। তো কঙ্কনের পাশাপাশি আমি এখানে পলাও দেখছি, পলাগুলোরও ডিজাইন বেশ সুন্দর। তো দেখো আমি এই পলাটা শর্টলিস্ট করেছি, তো এটা পেস্টিং পলা, তো এটা পরে দেখি কীরকম লাগছে। তো হাতে
কলাটা পড়েছি, কলাটা পড়ে তো মনে তো হচ্ছে ভালোই লাগছে। তো এখানে আরও অনেক কিছু রয়েছে, তো আমি এখনও ফাইনাল করিনি এক্স্যাক্টলি কোনটা নেব, যেটা হয় আর কি। মানে গোল্ড শপে আসলেই দেখবে পুরো কনফিউশন হয়ে যায়, মানে চারিদিকে এত সুন্দর সুন্দর ডিজাইন, কোনটা ছেড়ে কোনটা নেবো সেটা ফাইনাল করতে করতে অনেকটাই টাইম লেগে যায়। আমার তো সেটাই হয়, সেই জন্যই মা আমার সাথে এসছে আর কি, মা ফটাফট পছন্দ করে দেয়, আমি ভীষণ খুঁতখুত করি, একবার বলি এটা একবার বলি ওটা। তো যাই হোক, এটা তো ভালোই লেগেছে, দেখা যায় ফাইনালি কোনটা নিচ্ছি। তো এখানে কিছু গোল্ড নেকলেস রয়েছে, অনেক রকমের ডিজাইন রয়েছে। তো এখন কিছু নেকলেস দেখছি, এদিকে একটা রয়েছে। তো এখানে যে গোল্ড নেকলেসগুলো দেখছো, এগুলো সব 19 গ্রাম 20 গ্রামের মধ্যে রয়েছে। গলা যেটা দেখছো ধরে রয়েছি, এটা 20 গ্রাম, ডিজাইনটা স্লিকের মধ্যে সুন্দর। আর একটাও রয়েছে 20 গ্রামের, ওটারও ডিজাইনটা বেশ সুন্দর। এই যে দেখো, এই ডিজাইনটার কথা বলছি, তো এগুলো সব টাসেল দিয়ে পড়তে হবে। তো সামনে যাদের বিয়ে রয়েছে তারা সেনকো গোল্ডে এসে দেখতে পারে। এখানে খুব সুন্দর সুন্দর নেকলেসের কালেকশন রয়েছে, প্লাস ব্যাঙ্গেল, আর আমি যেগুলো দেখছি সেগুলোরও তো প্রচুর কালেকশন রয়েছে। তো এখানে বড় বড় অনেক নেক পিস রয়েছে, সেটাও আমি দেখাচ্ছি দু একটা, খুবই সুন্দর। সেটটা খুবই সুন্দর ময়ূর ডিজাইনে। তো এই নেকলেসটা আর ইয়ারিংটা দুটো মিলিয়ে হচ্ছে 105 গ্রাম, আর ওপরে যে চিকটা দেখছো এই চিকটার ওয়েট হচ্ছে 9 গ্রাম। আর ঠিক তার পাশে আরেকটা খুব সুন্দর নেকলেসের সেট রয়েছে, দেখতেই পাচ্ছ। তো ইয়ারিং আর নেকলেস দুটো মিলিয়ে 135 গ্রাম। আর এখানে একটা টাই চেন রয়েছে, এটা 43 গ্রাম, খুব সুন্দর দেখতে দুটোই। সেটটা ভাবলাম তোমাদেরকে পরে দেখাই, মা পাশ থেকে বলছে সত্যি খুব সুন্দর, মানে মা বসেছিল আর কি, আমি আবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, মা পুরো দাগে পড়েছে দেখে। সত্যি এখানে এত সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশন এসে আমি ইয়ারিংটা করলাম না, দেখো নেকলেসটাই মানে যথেষ্ট, ভীষণ ভীষণ সুন্দর। এখানে আর একটা নেকলেসের সেট রয়েছে যেটা তোমাদের দেখালাম, ওটা একবার আমি তোমাদের পরে দেখাই। ভীষণ ভীষণ সুন্দর, মানে এটা যে পড়েছি এটা কিন্তু দেখলে হয়তো মনে হচ্ছে খুব হেভি ওয়েট, হেভি ওয়েট কিন্তু একদমই নয়, আর খুবই কমফোর্টেবল। মানে এত সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশন রয়েছে না, কোনটা ছেড়ে কোনটা দেখো সবই যদি পরে দেখানো পসিবল নয়, তো সেই জন্যই তোমাদের দুটো দেখালাম, জাস্ট তোমাদের আইডিয়া যাতে হয়ে যায়। খুব সুন্দর দেখো, ইয়ারিংটা তো আমি তোমাদের দেখিয়েছিলাম, এই যে এই ইয়ারিং দুটো আসছে সাথে, এই যে আমার পয়লা বৈশাখ উপলক্ষে গোল্ড পারচেজ করা হয়ে গেছে, কি নিয়েছি সেটা বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। বাড়ি ফেরার অনেকক্ষণ পর আমি আবার এখন ব্লগটা কন্টিনিউ করছি, বাড়িতে সন্ধ্যাবেলা ফিরে চলে এসেছিলাম, তারপরে বাড়ি ফিরে বসে আড্ডা মারতে মারতে ডিনার ফিনার করে ফাইনালি এখন বাজে রাত্রি 9:30, এখন গিয়ে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো তোমরা তো দেখেইছো আমি সেনকো গোল্ড থেকে আমার জন্য আজকে গোল্ড কিনেছি, বাট বলেছিলাম কী কিনেছি সেটা বাড়ি গিয়ে দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাই আমি কী কিনলাম নববর্ষ উপলক্ষে আমার জন্য গোল্ড। তার আগে তোমরা একটুখানি গেস করো, গেস করতে পারছো কি কী কিনেছি? ঠিক আছে, হয়তো কিছু জন পেরেছো, বা যারা পারোনি তাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে বক্স, এই যে আমি এই পলা বাঁধানোগুলো আমার জন্য যে কিনেছি, এই পলা বাঁধানোগুলো তো তোমরা দেখেইছো ভিডিওর মধ্যে, ডিজাইনটা আমার ভীষণ ভালো লাগলো, আমার কাছে না এত সুন্দর পলা বাঁধানো ছিল না। তো মোটামুটি আমি ঠিকই করে গেছিলাম, যে সবাই তো একটা মোটামুটি ঠিক করে যায় যে কি কিনবে, তো আমারও মাথায় ছিল যে আমি যদি কিনি পলা বাঁধানো কিনবো, এবার যেটা হয় আর কি সোনার দোকানে গিয়ে স্পেশালি, আমি তো বললামই আমার সাথে যেটা হয়, মানে এত জিনিসপত্র দেখে রীতিমতো কনফিউজড হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নেব। তো ফাইনালি আমি এটাই নিয়েছি, খুব সুন্দর দেখতে ডিজাইনটা। তো আর নববর্ষ উপলক্ষে এইটা তো আমার গিফট অবশ্যই, বাট এটার পাশাপাশি আমি আর একটা কিনেছি, কি কিনেছি জানো তো? যখন আমি সেনকো গোল থেকে বেরিয়ে গড়িয়াহাটের দিকে যাচ্ছি, তো দেখি রাস্তার উপরে প্রচুর ফুল গাছ নিয়ে বসেছে, আর তোমরা তো জানোই গাছ দেখলে আমি পুরো পাগল পাগল হয়ে যায়, মানে কন্ট্রোলই করতে পারি না নিজেকে। তো ওখান থেকে একটা ফুল গাছ কিনেছি, তো কী গাছ কিনেছি এখন তো রাত হয়ে গেছে তোমরা বুঝতে পারবে না, জবা ফুলের গাছই কিনেছি, নেক্সট কোনো ব্লগে দেখাবো। তো এই জবা ফুলের গাছটা নিয়ে বাড়িতে এসেছি, রেখেও দিয়েছি প্লান্টারের মধ্যে। তো নববর্ষ উপলক্ষে আমার কী কী গিফট হলো, একটা হচ্ছে সুন্দর জবা ফুলের গাছ, আর তার সাথে হচ্ছে পলা বাঁধানো। তো যাই হোক, নববর্ষ তো এসেই যাচ্ছে, তাই তোমাদের
সকলকে জানাই নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ইন অ্যাডভান্স। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম, মনে হয় ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। যদি আছে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার ব্লগ দেখছো বা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ডেফিনেটলি ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।